শোনেন, ওদের দুটো আটকান, আমি এমন মামলা দিতেছি ওরা যাতে 15 বছরের জেলা, ঠিক আছে? সোহেল বাংলা, একটি সচেতনমূলক ও শিক্ষণীয় চ্যানেল। আর ভাই, আমার তো বেচা কিনি নাই, আমি আনলো করে চেয়ে দিবো করতে গিয়া। জুলুমিরা সালা, তোকে বিচার দেখবি রাস্তাঘাট হইব, তোকে বিচারে জায়গা হবো না। আমার আরে আমার নাস্তা সব নষ্ট করে লাগছে রে, আমার নাস্তায় হায় রে, আমার একবারে সব শেষ। আজকে আমি চালান দেবো করতে, তখন আমি মামলা করবো, তখন আমি পুলিশের কাছে গিয়ে আমি মামলা করবো, জিডি করবো। তাই রে আমার খাবার দিয়ে সব নষ্ট করে দিছে। আমি কোনো টাকা দেবো না, থানায় নতুন ছাড়াইছে, ওই ছাড়ার কাছে তখন আমি নালিশ করবো। আমি যে আমি ওই নতুন আমি এখন যা সারা গেছে বিচার দেবো, তখন আমি দোকান বন্ধ করে। ভাই আমি শরণ তো, আমি দোকান বন্ধ করে থানায় যাবো।
বাজারে অনেক মানুষ আছে। আমি আপনার অনেক সুনাম শুনছি, এর কারণে স্যার আমি আসছি। এই নুরু মিয়া যা বলছে এটা সত্য। আমার দোকানে স্যার আজকে যায় না, দোকানে ডিম আম যা আছে স্যার, ওগুলো যে বকরা স্যার মাসি, আমি বলছি না স্যার এটা দেবো না। আমি স্যার আপনার দোকান দিচ্ছি ভাইঙ্গা চুরা স্যার, মানে একটা বিধি ইচ্ছা করে গেছে স্যার। ডিম ভেঙে ফেলেছে, ডিম ভাঙছে, আম ভাইঙ্গা আম মানে ডেইরি পারিয়া নষ্ট করে ফেলেছে স্যার। আর কয়জন? আর স্যার তিনজন। তিনজন? তিনজন। আর কি এলাকায় থাকে? ওরা স্যার এই এলাকায় স্যার আশেপাশে থাকে। ওরা স্যার সবসময় মানে আমি যতটুকু জানি এই যে পাশে একটা বাসো বা গলির মতো মানে ড্রেন্স খালান আছে, তো উনি ওই আড্ডা মারে। ওরা কোথায় থাকে আপনি জানেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন, এই মুহূর্তে ওদেরকে ধরে নেবেন, ওরা যেই জায়গায় থাক ওদেরকে ধরে নিয়ে আমার সামনে হাজির করবেন। ওদের কত বড় সাহস, এই বেচারিদের এলাকায় দোকানদারি করে, ব্যবসা বাণিজ্যকরা খায়, আর ওরা টাকা চায়, মাল সামানা ভাঙ্গা ফেলায়, ডিম ভাঙ্গা ফেলায়, আম ফালায় দেয়, যে লোকের আম ফালায় দিছে, ঠিক আছে, এই মুহূর্তে ওদেরকে যেই জায়গায় পানি জায়গায় ধরে নেবেন, আমার সামনে হাজির করবেন, ঠিক আছে? জি স্যার, আমি এখনই যাচ্ছি। ওরা যেখানেই থাকুক না কেন ওদের এখনই ধরিয়ে নিয়ে আসবো স্যার। আসি স্যার। আপনারা কিছু বলে জানে বসেন, দেখি আমার লোক পাঠাইছি, ওদেরকে এখনই ধরে আনছি স্যার। খালি ধরে আনলে কাজ হবে না স্যার, ওই যে অর্কাশি থেকে যা টাকা নিছে আমার ডিমের টাকা আমের টাকা স্যার, আমি আজকে নতুন আমের ব্যবসা শুরু করছি স্যার, একবার সব শেষ করছে। আপনারা একটু ধৈর্য ধরেন, আমার কাছে আইসেন, ঠিক আছে, পুলিশের কাছে আইসেন, আমাদের কাজ কি আপনাদের সমস্যা সমাধান করা। স্যার স্যার আমি রানা যতদিনই থানায় আছি আমি শপথ করছি যে কোনো অন্যায় অত্যাচার আমি করতে দিব না। আপনারা নিরিবিলি বসেন, আপনাদের সমস্যা সমাধান করবো, ওদেরকে আমি এমন মামলা দিব, ঠিক আছে, ওদের জেলের ভাত খাওয়াইতে খাওয়াইতে ওদের বয়স শেষ করে ফেলে। এই বয়সে তো স্যার আছি আমরা বসবো। আজকে তো কালেকশন মোটামুটি ভালোই হয়েছে, সেই হয়েছে, চলবো। তবে শোন, ওই এলাকাটা ঢুকছি, দুইটা মোটামুটি ভালো কালেকশন করছি, কিন্তু ওই যে উত্তরপাড়া ওই জায়গাটা কালেকশন আমি যাইতেই পারতেছি না, ওদিকে পুলিশ পুলিশ দৌড়াদৌড়ি করে, তো যার কারণে যাইতে হই না। তবে হ্যাঁ, আগামীকালকে একটা টার্গেট নেব ওই এলাকায় ঢুকা। ঠিক আছে, কোনো চিন্তা করেন না, যা করার আমি করবো, আমি তো আপনার পাশে আছি। হ্যাঁ, সমস্যা নাই, করবো। বদমাশের এখানে কিরে কিরে হারাম দাদা, কি মনে করছো? পুলিশের হাত থেকে বেঁচে যাবি না, বাঁচলি না? চল এবার দুইজনকে থানায় নিয়ে যা করার তাই করব। চল চল চল। আমার চাকরি জীবনে এত কষ্ট করি নাই স্যার, এই দুইটা যে কষ্ট দিছে আমার। শুনেন, ওদের দুটো আটকান, আমি এমন মামলা দিতেছি ওরা যাতে 15 বছরের জেল হয়, ঠিক আছে? জি স্যার। স্যার রিকোয়েস্ট স্যার, আর একটা মামলা দেন, আমার যে হয়রানি করেছে এই মামলাটা কষে দেন স্যার, পুলিশ হয়রানি মামলাটা কষে দেন স্যার। হ্যাঁ চল। ঠিক আছে, শোনেন, আপনি একটা কাজ করেন, ওদেরকে এখন ভরে রাখেন, ভর্তি ভরে রাখেন, সকল বাবাদেরকে সালাম করে দিন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, চল চল। ভাই শুনেন, যে কোনো সমস্যা হইলে
এই পুলিশের দরজা সারাদিন আপনাদের জন্য খোলা। আমি রানা যতদিন থানায় আছি কোনো অন্যায় অত্যাচার কোনো কিছু করতে দিব না, সরাসরি আমার পিস্তলে দিব। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি কোনো চিন্তা করেন না স্যার, অন্যায়ের প্রতিবাদ আমরা করবো স্যার, আপনার থাকে আমাদের কাছে চলে আসবেন। হ্যাঁ আচ্ছা স্যার।